नमस्कार बंधुरा, सोमस गार्डेने नतून एक गुरुत्वपूर्ण भिडियोते अपन सकल के स्वागत जानाई। शीतकाल आसते चले मानी गाछेर किन्तु केनाकाटा एखन थेके किन्तु अनेकेई आमरा शुरू करे फेलेछि। ए गाछगुली देखछेन, एगुली क्यापसिकाम गाछ, एगुली किन्तु आमिओ किने फेलेछि। आमरा अनेकेई किन्तु नार्सारी थेके बा जे कोनो दोकान थेके गाछगुली 3 टाका 5 टाका बा 10 टाकार बिनिमये किने तो आनी, तारपरेई जे समस्याटा देखा जाय বাড়িতে নিয়ে আসার পরই গাছগুলি কিন্তু মারা যায়, গাছগুলিকে বাঁচিয়ে রাখা সম্ভব হয় না। 3 টাকা 5 টাকা 10 টাকা বড় ব্যাপার নয়, কিন্তু গাছটি বাড়িতে নিয়ে আসার পর গাছটি যখন মারা যায় তখন ভীষণ খারাপ লাগে। তাই কি কি বিষয় খেয়াল করবেন আমি এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব আপনাদের সাথে। প্রথমত, গাছ কেনার সময় খুব সচেতনভাবে কিনতে হবে। এই গোড়ার দিকটা লক্ষ্য করে দেখুন, খুব সুস্থ আছে গোড়াটি, এই রকমই কিন্তু গাছ ক্রয় করতে হবে। অনেক সময় অনেক গাছের গোড়াগুলি নষ্ট থাকে। আরেকটি গাছ দেখাবো, দেখুন গোড়াটি খুব সুন্দর রয়েছে, এই রকমই কিন্তু সুন্দর গোড়া আরেকটি পাতাগুলি। পাতাগুলি লক্ষ্য করে দেখবেন, পাতাটি যাতে নিরোগ হয় গাছটি, এই রকমই গাছ ক্রয় করবেন। আবার একটি গাছের দেখুন সুন্দর গোড়া, আর এখান থেকে দেখুন একটি হালকা রুট দেখা যাচ্ছে। এইরকম যদি রুট দেখা যায় বা এইরকমই গাছ কিন্তু বা এরকম সুন্দর পাতা, তাহলেই দেখে কিন্তু কিনবেন। যদি রুট দেখা যায় তাহলে বুঝতে পারবেন গাছের কিন্তু রুট সিস্টেম ভালো করে ডেভেলপমেন্ট করেছে। তাহলে কেনার সময় এই বিষয়গুলি একটি খেয়াল রাখবেন। এরপরে আরেকটি ভুল করি কি আমরা, গাছটি কিনে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই বাড়িতে প্রতিস্থাপন করার চেষ্টা করি। এই ভুলটি কখনোই করবেন না। গাছ কিনে আনার পর কী পদ্ধতি অবলম্বন করবেন জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমি একটি এরকম চ্যাপ্টা ধরনের যে টবগুলি হয় এটি নিয়ে নিয়েছি এবং এটির মধ্যে সাধারণ বালি ভর্তি করেছি। বালি না পেলে ঝুড়ঝুড়ে মাটি দিলেও হবে। এরপরে এটিকে যদি হালকা করে একটু ভিজিয়ে নেওয়া যায় খুব ভালো হয়। না ভেজালেও চলবে, কিন্তু একটু হালকা করে যদি ভিজিয়ে নেওয়া যায় তাহলে ভালো হয়। মাটিটা হলেও সেই কাজই একই রকম করতে পারেন, একটু হালকা ভিজিয়ে নিলে খুব ভালো হয়। এরপরে এই যে টবগুলি আছে, ছোট্ট ছোট্ট টবগুলিতে গাছগুলি কিনে এনেছিলাম, এইগুলোকে একটার পর একটা কিন্তু এর মধ্যে কিন্তু বসিয়ে দেবো। সমস্ত গাছগুলিকে এইভাবে বসিয়ে নেবার পর এটিকে কিন্তু যেখানে আলো বাতাস সম্পূর্ণভাবে আসে এইরকমই একটি জায়গায় রাখতে হবে। ভুলেও কিন্তু সানলাইটে রাখবেন না। এখন এই অবস্থায় আপনার বাড়ির পরিবেশে 2 থেকে 3 দিন কিন্তু মিনিমাম রেখে দিতে হবে, তারপরে কিন্তু প্রতিস্থাপন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এখন 2-3 দিন গাছগুলিকে কিভাবে জল দেবেন। এইরকম একটি পাত্রের মধ্যে জল নিয়ে টবটিকে ডুবিয়ে নিতে পারেন, এইভাবে কিন্তু জল দেওয়া যেতে পারে। এটি কিন্তু সবথেকে ভালো পদ্ধতি, তাতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। এছাড়া আপনি আরেকটি পদ্ধতি করতে পারেন, হাতের মধ্যে আঙুলে কিন্তু দেখুন যেভাবে জল নিচ্ছে এরকম ড্রপ ড্রপ করেও কিন্তু জল দিতে পারেন। যেটা আপনার ইচ্ছে হবে বা যেটা সুবিধা হবে এই পদ্ধতি কিন্তু জল দেবেন। অতিরিক্ত জল দেবেন না, অতিরিক্ত জল দিলেই কিন্তু গাছ পচবে। যখন দেখবেন মাটি শুকিয়ে শুকিয়ে আসছে তখনই কিন্তু জল দেবেন। এই 2-3 দিন কিন্তু এইরকম পদ্ধতিতে জল দেবেন। এখন দেখছেন 3 দিন পরের অবস্থা। 3 দিন ঠিক বালির মধ্যে এই অবস্থাতেই ছিল, গাছগুলি কিন্তু দেখছেন খুব সুন্দর এবং সুস্থ রয়েছে, একটি গাছও মারা যায়নি। ঠিক এই পদ্ধতিতেই যদি রেখে দেন একটি গাছও কিন্তু মারা যাবে না। এরপর হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। গাছ প্রতিস্থাপন করার জন্য টব নির্বাচন একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। আমার হাতে যেটি দেখছেন এটি একটি যেমন 2 ইঞ্চি টব রয়েছে, এছাড়া আমার কাছে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি এবং একেবারে বড় 10 ইঞ্চি বিভিন্ন মাপের টব আপনাদের সামনে রেখেছি। সবথেকে ভালো হয় এই 2 ইঞ্চি টব এটা থেকে শুরু করা। এটাতে আপনি যদি নার্সারিতে যেখানে গাছ কিনেন ওখানে অনায়াসে পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু হাতে না পেলে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি বা একেবারে 10 ইঞ্চি তো আপনি গাছ করতে পারেন।
এই 2 ইঞ্চি থেকে যদি শুরু করেন তাতে সুবিধা রয়েছে কি গাছের পরিচর্যা ভালো হয়, কিন্তু পরবর্তীকালে আপনাকে 10 ইঞ্চিতে কিন্তু ট্রান্সফার করতেই হবে গাছটি। এই 2 ইঞ্চিতে যদি শুরু করতে চান তাহলে গাছের কিন্তু পরিচর্যা ভালো হয়। যদি এখন সবারই কর্মব্যস্ততা জীবন একেবারে অনেকেই পারে না চেঞ্জ করতে, একেবারে 10 ইঞ্চি তো করতে পারেন, কিন্তু আমি আপনাদের এই 2 ইঞ্চি পটে কী করে গাছ প্রতিস্থাপন করবেন, এর জন্য কি মাটি প্রস্তুত করা দরকার, এটি কিন্তু আমি আপনাদের দেখাবো। এই 2 ইঞ্চি পটে গাছ প্রতিস্থাপনের জন্য মাটি তৈরি আরেকটি কিন্তু গুরুত্বপূর্ণ পদ্ধতি। আমি সাধারণ মাটি নিয়েছি, এই যে দেখছেন এটি 60% মতন নিয়েছি, যেটি সাধারণ গার্ডেন সয়েল। এছাড়া নিয়েছি 30% মতন বালি, এছাড়া 10% নিয়েছি কম্পোস্ট সার। এই কম্পোস্ট সার কাউডাং কম্পোস্ট সার হতে পারে বা ভার্মি কম্পোস্ট, যেটা খুশি হতে পারে। এই মিশ্রণগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে, দিয়ে ভালো করে কিন্তু ঝুড়ঝুড়ে মাটি তৈরি করতে হবে। এছাড়াও কারো যদি চান কেউ কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট বালি দিয়েও কিন্তু মাটি তৈরি করে নিতে পারেন। এক কথায় কিন্তু মাথায় রাখতে হবে, গাছের মূল কিন্তু এখন খুবই নরম, তাই কিন্তু খুব ঝুড়ঝুড়ে প্রকৃতির মাটি তৈরি করতে হবে। এই বিষয়টি দেখুন, মাটিটি কী সুন্দর ঝুড়ঝুড়ে মাটি তৈরি হয়েছে, ঠিক এই ধরনেরই কিন্তু ঝুড়ঝুড়ে মাটি আপনাকে তৈরি করে নিতে হবে। এছাড়া শীতকালে সমস্ত ফুল গাছের জন্য কী করে মাটি প্রস্তুত করবেন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রইল, আপনারা দেখতে পারেন। মাটি কিন্তু আমার প্রস্তুত হয়ে গিয়েছে। এবারে দেখুন এই টবের নিচে যে ছিদ্রগুলি রয়েছে, এই ছিদ্রগুলিকে আমাকে পরিপূর্ণ করতে হবে। আমি ছোটো ছোটো মাটি বা ছোটো ছোটো পাথরের টুকরো দিয়ে এই ছিদ্রগুলিকে কিন্তু পরিপূর্ণ করে দেব। দেখলেন ছিদ্রগুলি পরিপূর্ণ হয়ে গিয়েছে। এরপরে কিন্তু এই মাটিটি যে প্রস্তুত করলাম, এই মাটি দিয়ে কিন্তু টবটি পরিপূর্ণ করে দেব। পুরো টবটি মাটি দিয়ে পরিপূর্ণ করব না, একটু ফাঁকা জায়গা রেখে দেব, তার ফলে কিন্তু গাছটি প্রতিস্থাপন করতে সুবিধা হবে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ হলো টবটি থেকে গাছটি বার করে নেওয়া। একটু দেখছেন যেভাবে টোকা দিচ্ছি, এইভাবে দিয়ে 2টি আঙুল রেখে দিয়ে একটু হালকা করে ঠুকলেই খুব অনায়াসে কিন্তু গাছটি যেমন বেরিয়ে এলো, এইভাবেই কিন্তু বেরিয়ে আসবে। গাছটির নিচে নিশ্চয়ই মূল লক্ষ্য করতে পাচ্ছেন, দেখছেন এইখানে দেখুন ছোট্ট ছোট্ট মূল কিন্তু দেখা যাচ্ছে। এবার এইটিকে কিন্তু টবের মাঝ বরাবর ঠিক ভালো করে আস্তে করে বসিয়ে দিতে হবে, দেখবেন যাতে শেকড়ে কোনো রকম আঘাত না লাগে। এরপরে যে ফাঁকা জায়গাটি থাকছে, এই ফাঁকা জায়গাটি কিন্তু মাটি দিয়ে পরিপূর্ণ করে দিতে হবে। পুরো ব্যাপারটাই কিন্তু ধীরে সুস্থে খুব আস্তে করবেন, যাতে কোনোভাবেই গাছের কোনো ক্ষতি বা আঘাত না লাগে। গাছ প্রতিস্থাপনের পরেই পরবর্তী গুরুত্বপূর্ণ কাজটি ভালো করে গাছটিকে জল দিয়ে দেওয়া। ভালো করে প্রথমবার যখন জল দেওয়া হবে, ভালো করে কিন্তু জল দিয়ে ভিজিয়ে দেবেন, কিন্তু পরবর্তীকালে মাটি যতক্ষণ শুকোচ্ছে আর জল দেবেন না। এরপর আরেকটি গাছ প্রতিস্থাপন পদ্ধতি আপনাদের দেখাবো। টবের নিচে ছোটো ছোটো নুড়ি পাথর নিয়েছি এবং তার উপর প্রস্তুত করা মাটিটি দিয়ে টবটি পরিপূর্ণ করে ফেলবো। পরবর্তী গুরুত্বপূর্ণ কাজটি গাছটিকে বার করে নেওয়া। দেখুন, লক্ষ্য করে দেখুন, একটু চাপ দেবার পরে সাইডের মাটিগুলো কীরকম ফেটে গিয়ে সরে এসছে, টব থেকে আলাদা হয়ে গেছে। ঠিক একই রকম 2টি আঙুল রেখে একটু ঠোকা দিলেই গাছটি কিন্তু খুব সুন্দর বেরিয়ে আসবে। ঠিক এই পদ্ধতিতে বার করবেন, নিচে দেখুন মূল দেখা যাচ্ছে। খুব সাবধানে বার করবেন, বারে বারে বলছি, যাতে গাছটি কোনো রকমভাবে ক্ষতি না হয়। ঠিক তারপরে কিন্তু মাঝ বরাবর এইভাবে বসিয়ে দিয়ে ফাঁকা জায়গাগুলিকে কিন্তু মাটি দিয়ে পরিপূর্ণ করে দিতে হবে। গাছ প্রতিস্থাপনের পর যেভাবে জল দেওয়া হয়, ঠিক একই রকমভাবে জল দিয়ে কিন্তু টবের মাটিটি ভিজিয়ে দিতে হবে। এবারে আসব বিশেষ কিছু সতর্কতা নিয়ে। প্রথমেই দেখছেন আমি 4টে গাছই প্রতিস্থাপন করে ফেলেছি। এবারে যেটি বিশেষভাবে খেয়াল রাখবেন, গাছটি কিন্তু নেক্সট 10 দিন কমপ্লিটলি ছাওয়া জায়গায় রাখতে হবে, যেখানে আলো বাতাস আসে, কোনোভাবেই কিন্তু ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না। 10 দিন পর কিন্তু আপনি সানলাইটে রাখতে পারেন। দ্বিতীয় সতর্কতা, জল দেবার সময় কিন্তু বিশেষ খেয়াল করবেন, অতিরিক্ত কিন্তু জল দেবেন না, তাহলে কিন্তু গোড়া পচে যেতে পারে। তৃতীয় সতর্কতা, এই সময় কিন্তু গাছে আর অন্য কোনো খাবার দেবেন না, মাটিতে যতটুকু খাবার রয়েছে ততটুকুই কিন্তু যথেষ্ট। 4 নম্বর সতর্কতা, গাছে যদি কোনো রোগ পোকার আক্রমণ হয় তাহলে কিন্তু পেস্টিসাইড বা নিম তেল ব্যবহার করতে হবে। এছাড়া যদি ফাঙ্গিসাইড সাপ দিয়ে যদি একবার স্প্রে করে দেন
তাহলে কিন্তু ছত্রাকের আক্রমণ হবে না। আপনি যদি এই পদ্ধতিতে গাছ করেন, শুধুমাত্র ক্যাপসিকাম গাছ না, শীতের কোনো চারা গাছই আপনার বাড়িতে মারা যাবে না। ক্যাপসিকাম গাছের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্ট করবেন। এবং অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।